competence. Compassion. Karishma. Clinical skills. Consultation. Confidence. মাতৃত্বকালীন সেবা প্রদানের পাশাপাশি মাতৃ ও শিশু মৃত্যুর হার কমানোর ক্ষেত্রে মিডওয়াইফরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। গর্ভাবস্থায় এবং শিশু জন্মের সাথে গুরুত্বপূর্ণ প্রতিটি মুহূর্তে মায়েদেরকে যত্ন সহকারে সেবা দেওয়ার জন্য মিডওয়াইফরা বিশেষভাবে প্রশিক্ষণ প্রাপ্ত। মিডওয়াইফারি ছাত্রীদের ক্লিনিক্যাল স্কিল উন্নত করার জন্য এবং সঠিকভাবে সহায়তা প্রদান করার জন্য ইনোভেটিভ মেন্টরিং এবং প্রিসেপ্টরশিপ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে, যাতে তারা ভবিষ্যতে কনফিডেন্ট এবং কম্পিটেন্ট মিডওয়াইফ হতে পারে। বাংলাদেশের হাসপাতালগুলোতে মাতৃত্বকালীন সেবার ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আসছে। 2010 সাল থেকে হাসপাতালগুলোতে নার্স এবং ছাত্রীদেরকে মিডওয়াইফারি পেশার জন্য নতুনভাবে পেশাগত প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এর ফলে হাসপাতালের প্রসূতি ওয়ার্ডে এবং গ্রামাঞ্চলের পরিবার কল্যাণ কেন্দ্রগুলোতে নারীকেন্দ্রিক স্বাস্থ্যসেবা পাওয়া যাবে। মমতাময়ী এই নারীরা যারা নার্স মিডওয়াইফ হিসেবে প্রশিক্ষণরত এবং নতুন মিডওয়াইফারি ছাত্রী, তারা ক্লাসরুমে অনেক কিছুই শিখছে, কিন্তু হাসপাতালে কাজ করার ক্ষেত্রে তাদেরকে আত্মবিশ্বাসী করে তোলার জন্য তেমন কোনো সুপারভিশন ও মেন্টরশিপের ব্যবস্থা নেই বললেই চলে। তাদেরকে এমন একটি ব্যবস্থা করে দিতে হবে যাতে তারা সঠিক তত্ত্বাবধায়ন এবং মেন্টরশিপের পাশাপাশি হাতে কলমে প্রশিক্ষণ পাওয়ার সুযোগ পায়। আর এর জন্যই আছি আমি। মহাপরিচালক নার্সিং ও মিডওয়াইফারি সার্ভিসেস, বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল, বাংলাদেশ মিডওয়াইফারি সোসাইটি যৌথভাবে আন্তর্জাতিক সংস্থা জিআইজেড ও ইউএনএফপিএ এর সাথে একত্রিত হয়ে মিডওয়াইফারি শিক্ষার কিছু প্রয়োজনীয় ক্ষেত্র চিহ্নিত করে মিডওয়াইফারি মেন্টরশিপ এবং প্রিসেপ্টরশিপ কর্মসূচি পরিকল্পনা করেছে। দক্ষ বার্থ অ্যাটেন্ডেন্ট গড়ে তোলা, স্থানীয়, জাতীয় এবং নীতি নির্ধারণী পর্যায়ে মাতৃস্বাস্থ্য সেবায় ইতিবাচক প্রভাব তৈরি করার জন্য একটি টেকসই কর্মসূচি গড়ে তোলাই এই কর্মসূচির মূল লক্ষ্য। মিডওয়াইফারি মেন্টর ও প্রিসেপ্টরশিপ কর্মসূচিতে অভিজ্ঞ শিক্ষক এবং নার্স মিডওয়াইফদের সাথে, যেমন আমার সাথে, মিডওয়াইফারি ছাত্রীদেরকে একত্রিত করা হয়েছে। প্রতি সপ্তাহে আমি মিডওয়াইফারি ছাত্রীদের নিয়ে একটি স্কিল ল্যাব সেশনে থাকি। এর ফলে আমরা সমস্যা চিহ্নিত করতে পারি, একে অন্যের সাথে অভিজ্ঞতা আদান প্রদান করতে পারি এবং দুর্বল দিকগুলো দূর করার জন্য কাজ করতে পারি। এই কর্মসূচির মাধ্যমে আমাদের ছাত্রীরা হাতে কলমে কাজ করে তাদের দক্ষতা বৃদ্ধির সুযোগ পায় এবং এই দক্ষতাগুলো তারা প্রসূতি ওয়ার্ডে থাকা মায়েদের চিকিৎসায় সরাসরি কাজে লাগাতে পারে। হাসপাতালে ছাত্রীরা কেমন কাজ করেছে তা নিয়ে ক্লাসে মেন্টররা আলোচনা করার সুযোগ পায়। এ ব্যাপারে তারা ইতিবাচক ও নেতিবাচক পরামর্শ দিয়ে থাকেন, যা মিডওয়াইফারি ছাত্রীদের জন্য খুবই উপকারী। এই কর্মসূচির মাধ্যমে একাডেমিক তত্ত্ব, ক্লিনিক্যাল দক্ষতা এবং হাসপাতাল চর্চাকে উন্নত করা হচ্ছে। এখন আমাদের সদ্য পাশ করা মিডওয়াইফরা হাসপাতাল কর্মকর্তাদের সাথে খুব সহজেই কথা বলতে পারে এবং এর মাধ্যমে সবার মধ্যেই পারস্পরিক আন্তরিকতার একটি পরিবেশ তৈরি হয়েছে। তারা বিনয়ের সাথে নারীকেন্দ্রিক সেবা এবং নতুন মায়েদের পরামর্শ দিতে শিখছে। হাসপাতালে আসা গর্ভবতী নারী ও নতুন মায়েদের সবচেয়ে কঠিন সময়ে পাশে থাকা এবং মমতার সাথে স্বস্তি ও সমবেদনা দেওয়া মিডওয়াইফদের কাজের একটি মূল অংশ। এই মেন্টরশিপ ও প্রিসেপ্টরশিপ কর্মসূচির মাধ্যমে আমরা নতুন মিডওয়াইফদের দক্ষ করে গড়ে তুলছি, যাতে তারা বাংলাদেশের মা এবং নবজাতকদের অত্যাবশ্যকীয় স্বাস্থ্যসেবা দিতে সক্ষম হয়। বর্তমানে প্রশিক্ষিত মিডওয়াইফ আগামের প্রতিকৃত, তাদের প্রশিক্ষণ লব্ধ জ্ঞান, দক্ষতা এবং অভিজ্ঞতাই ভবিষ্যৎ পেশাদার মিডওয়াইফ করে তুলবে। কম্পিটেন্স, আমার দক্ষতা দিয়ে
আমি মায়েদের নিরাপদ প্রসবের জন্য সহায়তা করতে পারি। কম্পেশন, আমার রোগীরাই আমার কাজের কেন্দ্রবিন্দু। কনফিডেন্স, আমি যে কাজ করছি তা ভবিষ্যতে দিক নির্দেশনা হিসেবে কাজ করবে। এভাবে এই নবীন শিক্ষার্থীদের কনফিডেন্ট এবং কম্পিটেন্ট করে আমরা বাংলাদেশের নিরাপদ ভবিষ্যতের জন্য বিনিয়োগ করছি।